সবচেয়ে কমপক্ষে 110টা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমা। আমি বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের 110টি সিনেমা হলে মুক্তি পাবেই মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা দরদ। এরপরে তো হল সংখ্যা আরও বাড়তে পারে, সেটা বেড়ে 125 হতে পারে, সেটা বেড়ে 130ও হতে পারে। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা, বড়দের জানাই আমাদের চ্যানেলে তরফ থেকে অনেক 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 প্রণাম। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন বা তোমরা সবাই খুব ভালো আছো। রিসেন্টলি একটি ইন্টারভিউ সেশন দেখলাম। দেখো, অনন্য মামুন ভাইয়া যেভাবে দরদের প্রমোশনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন, কনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি যে যত জন ক্রিয়েটর বলি, সাধারণ দর্শক বলি, দরদের রিলে তারা মানে দরদের গানটাতে তারা রিল তৈরি করছেন। অনন্য মামুন ভাইয়া ম্যাক্সিমাম রিল ভিডিওগুলোকে শেয়ার করছেন, এগুলো খুব ভালো লাগার একটা ব্যাপার। একজন ডিরেক্টর যখন এই বিষয়গুলো ঘটান, তখন সেটা সাধারণ দর্শকের কাছে সেটা খুব আনন্দের একটা বিষয় হয়, তাই না? সবাই তো আশা করে একটা করে ভিডিও বানায়। তো একটু আগে যে ইন্টারভিউটা শুনলাম, সেটা চ্যানেল আই এর সাংবাদিক নাহিয়ান ইমন, তিনি নিয়েছেন ইন্টারভিউটা, এবং সেখানে মামুন ভাইয়াকে প্রশ্ন করা হয় যে এই যে যখনই কোনো ডিরেক্টর মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করেন, তখনই শাকিব খানকে সেই সকল ডিরেক্টর সবাই খুব ভালো 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 বলেন, এইটা আসলে কি সামনে আগামী দিনে মানে সিনেমা তৈরি করার জন্য ডেট পাবার জন্য এই ভালোগুলো বলা হয়? এই প্রশ্নটা তাকে করা হয় অনন্য মামুন ভাইয়ার কাছে। তো মামুন ভাইয়া খুব সুন্দর একটা উত্তর দেন। তিনি বলেন যে তার ক্ষেত্রে মানে মামুন ভাইয়ার ক্ষেত্রে চিত্রটা তো সম্পূর্ণ ভিন্ন। আমরা সবাই জানি যে নবাব এলএলবির সময় একটা প্রবলেম হয়েছিল এবং যেটা নিয়ে অনেক রকমের কথাবার্তা অলরেডি হয়েছে, তো সেটা মামুন ভাইয়া নিজেও বলছেন। কিন্তু যেটা তিনি বেসিক্যালি বলতে চাইছেন যে কাজ হোক বা না হোক, কোনো ডিরেক্টরের সঙ্গে আজকে কাজ হচ্ছে, মামুন ভাইয়ার সঙ্গে আজকে, শাকিব ভাইয়ার সঙ্গে কাজ হচ্ছে, আবার কামিং 5 বছরে নাও হতে পারে, আবার 10 বছরে নাও হতে পারে, 25 বছর পরে গিয়েও একটা কাজ হতে পারে, কিন্তু দুজনের মধ্যে যে সুসম্পর্ক সেটা কিন্তু বজায় থাকবে। এবং এই বিষয়টা কিন্তু মেগাস্টার শাকিব খান প্রচণ্ডভাবে মেনটেন করেন এবং সকল ডিরেক্টরসরাও প্রচণ্ডভাবে মেনটেন করেন। কেননা আলটিমেটলি তিনি একটি দেশের মেগা স্টার, ডিরেক্টরসরা সবসময় তাকে প্রচণ্ড রেসপেক্ট করবেন, এটাই ভীষণভাবে স্বাভাবিক ব্যাপার, এবং এই সুসম্পর্কটা বজায় থাকাটা অত্যন্ত জরুরি। তো এই বিষয়টা জানতে পারলাম, যেটা ভীষণই ভালো লাগলো। এবং এখান থেকেই তার পরবর্তীতে প্রশ্ন করা হয় যে মোটামুটি কতগুলো প্রেক্ষাগৃহে দরদ মুক্তি পাবে বাংলাদেশে, এখনও পর্যন্ত আভাস কি পাওয়া যাচ্ছে। তো মামুন ভাইয়া বলছেন যে ইতিমধ্যেই হল মালিকেরা তাকে ফোন করছে, গতকালই একজন হল মালিক তাকে ফোন করে অনেক ভালো ভালো কথা বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলছেন যে অলরেডি সিনেমা হল পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে। মানে ঈদের আগে মুহূর্তে যে জিনিসগুলো আমরা ঘটতে দেখি, ঈদ না হয়েও দরদ একটি ফেস্টিভ্যালে রূপান্তরিত হচ্ছে সিনেপ্রেমী মানুষদের কাছে, হল মালিকদের কাছে, যে কারণের জন্যে অলরেডি সিনেমা হলগুলো যেগুলো ঈদ ছাড়া ওপেনই হয় না, সেই সিনেমা হলগুলো অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া শুরু হয়ে গিয়েছে, এবং যে যে হলগুলো একটু রিনোভেট করার দরকার সেগুলো রিনোভেটের কাজ শুরু হয়ে গিয়েছে, এবং এইভাবেই হল মালিকেরা প্রচণ্ডভাবে এক্সাইটেড। বন্ধুরা, এখন আপাতত জানতে পারা যাচ্ছে যে বাংলাদেশে টোটাল 30টা মতন হল এখন খোলা আছে, মানে এই সময়ে, এবং দরদের জন্য স্পেশালি যে হলগুলো বন্ধ থাকে, ঈদ ছাড়া হল খোলে না, এরকম টোটাল 80টা হল কমপক্ষে খুলবে। তাহলে 80+30 যদি আমরা করি, এখানেই তো আমরা 110টা প্রেক্ষাগৃহ পেয়ে গেলাম, যে প্রেক্ষাগৃহগুলোতে দরদ মুক্তি পাবেই বাংলাদেশের প্রেক্ষাগৃহ। এখানে কিন্তু স্পেশালি সিঙ্গল স্ক্রিনের কথাই বলা হচ্ছে, কেননা মাল্টিপ্লেক্স তো এরকম দেখা যায় না যে ঈদে খুললাম ঈদ ছাড়া বন্ধ করে রাখলাম, বিষয়টা এরকম হয় না। তো সিঙ্গল স্ক্রিনের কথাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ওয়ার্ল্ড ওয়াইড টোটাল 22টা কান্ট্রিতে মুক্তি দেওয়ার জোর তোড়জোড় চলছে দরদ মুক্তি দেওয়ার। তো তার মধ্যে বাংলাদেশে যদি 110-এর ওপরে প্রেক্ষাগৃহে দরদ মুক্তি পায়, সারা বিশ্বে দরদ কত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, জাস্ট তালিকাটা যখন আসবে না, আমরা জাস্ট অবাক হয়ে যাব, আমরা হাঁ করে দেখব যে বিষয়টা কি ঘটছে। ফ্যান্টাস্টিক লাগছে, চারিদিকে শুধু দরদ দরদ দরদ। ভাই, ইটস কল্ড প্রমোশন, এই প্রমোশনটার কথা বলতেই হবে। কনস্ট্যান্ট চোখের সামনে দরদ ঘোরাঘুরি করছে, মুক্তির 1 মাস বাকি আছে, এই লাস্ট 1 মাস দরদ টিম যে কীভাবে প্রমোশন করবে জাস্ট আমরা এখনও আইডিয়া করতে পারছি না। আমি তো বলছি তোমরা একটু ওয়েট করো, জাস্ট ধীরে ধীরে দেখতে থাকো কী প্রমোশন করে দরদ টিম।
কিছু হল মালিকদের সঙ্গে আমারও ইতিমধ্যে কথা হয়ে গেছে, যারা দরদ আনার জন্য অত্যন্ত মুখিয়ে বসে আছেন। তারা প্রচণ্ড আশাবাদী, কেননা আসার কারণটাই হচ্ছে দ্য মেগাস্টার শাকিব খান। তারা জানেন যে মেগাস্টারের সিনেমা এলে তারা তাদের হল ওপেন করেন। আমি ধীরে ধীরে হল মালিকদের ভিডিওজ, ইন্টারভিউজ আমার চ্যানেল থেকে বা আমাদের শরদ মিউজিক বেঞ্চেস থেকে আবার নিয়ে আসবো, তোমরা সেগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।